শাড়ি আছে মনে হচ্ছে তো দেখি আমার ইচ্ছে হলো তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো এমন একটা শাড়ি যেটা পরে তুমি জুজু স্কুলের প্রোগ্রামে গান গাইতে যাবে কারণ ওখানে তোমার পরিচয় তো শুধু সিঙ্গার নয় তুমি তো জুজুর মা কথাটা বলো না আমি যে তোমাকেও ভালোবেসে ফেলেছি পরমেশ্বরী এতগুলো দিন আমি তোমার দিকে নজরই করিনি কিন্তু আজ বলতে দ্বিধা নেই যে আমি 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 তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার সঙ্গ আমার ভালো লাগে তোমার সঙ্গে থাকতে চাই তোমার কাছে থাকতে চাই আমার বউ এবারে রাধুনি নয় যে সংসারের প্রত্যেকের জন্য রান্না করে যাবে দিনের পর দিন আমি তোমার এই আদেশটা মানতে পারবো না গো আমি রান্না করতে ভালোবাসি ভালোবাসা থেকে রান্না করি আমি আর তাছাড়া আমি ওই মাইগ্রেন টাইগ্রেন আছে বলে আগুনের কাছে যেতে পারবো না এমন অজুহাতও দেখাতে পারবো না কিংবা এটাও বলতে পারবো না যে বাপের বাড়িতে কখনো রান্না করিনি বলে শ্বশুর বাড়িতে রান্না করতে পারবো না সব আমারই দোষ না সব আমারই দোষ হ্যাঁ আমি তাদের হাতে ধরে নষ্ট করেছি আমি তাদের শিখিয়েছি এমন ধারা কম করতে সব আমারই দোষ তাই না আমি তাদের ভালো করে মানুষ করিনি নতুন করে বলার কি আছে এই আর নতুন করে বলার কি আছে দিদি একই বাড়িতে তো অর্ঘ্য বড় হয়েছে কই আজ পর্যন্ত সে তো কোনো কোনো বেচাল করেনি দেখেছো কখনো দেখেছো বাবা ভাগ্যিস নয় আমি হলে তো আত্মহত্যা আই এম সরি মানে আই মিন আমি হলে তো আত্মহত্যা করতাম যদি কেউ বাড়ি বয়ে এসে আমার ছেলেকে এইরকম একটা অভিযোগ করে যেত তোমরা যে কি করে নির্বিকার থাকো আমি তাও বুঝি না অনেক হয়েছে মেজোভাই এবার থামো কথা বলতে বলতে নিজের সীমা অনেক আগেই পেরিয়ে গেছো কি বলতে চাইছো তুমি মার ছেলে বাইরে গিয়ে অনাচার করে এসেছে বলে মা লজ্জায় আত্মহত্যা করবে অন্যায় যে করে লজ্জা তার যে অন্যায় দেখে লজ্জা তার নয় তুমি মাকে দোষ দিচ্ছ কেন আর কেনই বা কোন অধিকারী বা মাকে এই কথাগুলো বলছো আমি সেটা বুঝতে পারছি না পরমেশ্বরী ভেবেছিলাম আজ আমি কোনো অশান্তি করব না আজ এমন একটা সুন্দর দিন এই দিনটা সবার জীবনে বারবার আসে না কিন্তু আমি ভুলে গেছিলাম যে এই বাড়িতে থাকবো আর কোনোভাবে কোনো অশান্তি হবে না বিশেষ করে যখন এই বাড়িতে দুজন রয়েছে পা বাড়ি অশান্তি করার জন্য ঠিকই বলছি মেজমা বারবার তোমাদের বলা সত্ত্বেও তোমরা আমাদের বিষয়ে ইন্টারফেয়ার করা বন্ধ করছো না আজ আবার তুমি পরমেশ্বরীকে কায়দা করে আমার সামনেই কথা শোনাতে এসেছিলে অনন্যা ওখানে আসবে তো কি অনন্যার মেয়ের প্রোগ্রাম অনন্যা যেতেই পারে কিন্তু তাই বলে পরমেশ্বরী যাওয়াটা ভিত্তিহীন হয়ে যায় না অর্থহীন হয়ে যায় না আর পরমেশ্বরী নিজের ইচ্ছে যাচ্ছে না যাচ্ছে জুজুর ডাকে জুজু চেয়েছে বলে আর এই কথাটা তোমাদের মনে রাখা উচিত ছিল আর মনে রেখে যে কথাগুলো বললে সেগুলো বলা উচিত ছিল যাকে মা বাবা চলে এলে বৌদির সঙ্গে তোমরা কিন্তু তাড়াতাড়ি ঠিক সময় মতো বেরিয়ে পড়ো চিন্তা করো না দাদা ভাই তুমি আমাদের যেতে না বললে যে আমরা যাব না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই জানি তুমি আমাদের যেতে বলতে পারবেই না কারণ তোমার অনেকগুলো অসুবিধে আছে আর কি বলতো তোমার আর নতুন দিন এই যে ব্যাপারগুলো দেখছি না এগুলো আমরা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না কেন বলতো কারণ আমরা অনন্যা দিকে চিনি আর এই কয়েকদিন আগে তোমার আর অনন্যাদির সম্পর্কটাও তো আমরা নিজের চোখে দেখেছি তাই আর কি তোমাদের সকলের যা ব্যবহার তাতে
আমাদের যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু যদি যদি যাই, যেতেও পারি, যদি যাই তাহলে মনে রেখো অভি, আমরা কিন্তু অনন্যার জন্য যাই। অধিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাগুন আসিবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো রে এসো রে এসো রে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এব হৃদয় দোলায় দোলা, এসো রে এসো রে এসো রে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো রে এসো রে এসো রে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। শ্যামল শোভন রথে এসো বকুল বিছন পথে, নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছন পথে, এসো বাজায় ব্যাকুল বেনু মেঘ পিয়াল ফুলের রেনু, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার, মৃদু মধুর মদির দেশে এসো পাগল হওয়ার দেশে, মৃদু মধুর মদির দেশে এসো পাগল হওয়ার দেশে, তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায় দিও, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। মেয়েটা যে প্রাইজ পেয়ে যাবে ভাবতেই পারিনি আমি। আরে গত বছর তো রেজাল্টটা খারাপ করেছিল তাই না? কিন্তু অভিমন্যু, পরমেশ্বরী এখন যখনই সময় পায় জুজুর সামনে বসে থাকে, ওকে ও টিউশনে দিয়ে আসা নিয়ে আসা সবটাই তো ও করে বলো। আর এখন জুজুর সিস্টেমটা পুরো ঠিক হয়ে গেছে। কী জানো অভিমন্যু, বাচ্চাদের সামনে একজন বড়রা না থাকলে না ওদের কিছুতেই পড়ায় মন বসে না, জুজুর ঠিক এটাই দরকার ছিল। যদি তারে নাই চিনি গো শিখি, শিখি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি। আম সরি মা, আম সরি, আমি তোমাকে কত উল্টো পাল্টো কথা বলেছি। মা তো ফোনটাও অফ রেখে দিয়েছে। আমার কি মনে হয় জানো তো ঈশান, বিবি যেখানে থাকুক না কেন আড়াল থেকে কিন্তু সবসময় তোমার উপর নজর রাখবে। তুমি বরং বাড়িটা নিজের নামে করিয়েই নাও। আমি মায়ের উপর রাগ করে বাড়িটা ফেরাইনি, এই দান গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঈশান,
লেডিজ স্পেশালে ফোন করলে হয় না? যদি বিবিকে খুঁজে পাওয়ার কোনো রাস্তা বলতে পারে। অসাধ্য সাধন নিজেই ট্রেন থেকে নেমে হারিয়ে গেছে। রামমোহন বাবু, একদিন আপনার দল কেরিয়ার মার্শম্যানের কারণে আমার পিতা অঘর্ণার শাস্তি দেহ রেখেছিলেন। পিতার অসম্পূর্ণ কাজের ভার আমি নিজের কাঁধে নিয়েছি। আপনার হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণ আমি সহ্য করব না। আপনার নিজের বংশের বউ আর সহমরণে অংশগ্রহণ করলেন, কি করে এই সতীদাহ প্রথা আপনি রদ করেন আমিও দেখে ছাড়বো।